প্লিজ সাবস্ক্রাইব রেহানি স্পোর্টস এন্ড ক্লিক দ্য বেল আইকন। এসএ গেমসে একের পর এক নাকানি চুবানি খাচ্ছে মালদ্বীপের মেয়েরা। এবার মালদ্বীপের মেয়েদের নিয়ে ছেলে খেলা করলো বাংলাদেশের মেয়েরা, যেই দলটা হাঁটি হাঁটি পা পা করে কেবলমাত্র ক্রিকেট খেলা শিখছে, কোন রকমে ব্যাটটা ধরতে শিখেছে, বলটা করতে শিখেছে কোন রকম, সেই দলটা নিজেদের শুরুতেই অনেক বড় বড় বিপদের মুখোমুখি হচ্ছে। এতক্ষণ বলছিলাম মালদ্বীপ মহিলা ক্রিকেট দলের কথা, যারা এসএ গেমসে প্রথম ম্যাচে নেপালের কাছে অল আউট হয়েছিল মাত্র 16 রানে, সেই তারাই আবার শ্রীলঙ্কার কাছে মাত্র 30 রানে অল আউট হয়। এবার বাংলাদেশের কাছে অল আউট হলো মাত্র 6 রানে। ক্রিকেট ইতিহাসে ঘটে গেল বিরল একটি ঘটনা, যে ইনিংসে 0 রানে আউট হয়েছেন 8 জন ব্যাটসম্যান, তাদের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল 2। এসএ গেমসে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মালদ্বীপ মহিলা ক্রিকেট দল এবং বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে মালদ্বীপের বোলারদের নিয়ে ছেলে খেলা করতে থাকে বাংলাদেশের ব্যাটসম্যানরা। নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 255 রানের পাহাড় সম টার্গেট দাঁড় করায় বাংলাদেশ মহিলা দল। বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন 2 জন ব্যাটসম্যান, নিগার সুলতানার ব্যাট থেকে এসেছে 113 রান, এছাড়াও জাহানা রহক অপরাজিত ছিলেন 110 রানে, 53 বলে 110 রানে অপরাজিত ছিলেন জাহানা রহক। এই দুইজনের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে 2 উইকেটে 255 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় মালদ্বীপের মেয়েরা, শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে মালদ্বীপ। শেষ পর্যন্ত 12 ওভারে মাত্র 6 রানে অল আউট হয়ে যায় মালদ্বীপ মহিলা ক্রিকেট দল। দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের মেয়েরা, শুধু বোলিং নয় রেকর্ডও করেছেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে ঋতুমণি 4 ওভার বোলিং করে 3টি মেডেন দিয়ে মাত্র 1 রানে পেয়েছেন 3টি উইকেট, এছাড়াও সালমা খাতুন 3 ওভার বোলিং করে 2 রান দিয়ে পেয়েছেন 3টি উইকেট। তাদের বোলিং ইকোনমি ছিল একই রকম, যেটা আগে কখনো ঘটেনি মহিলা ক্রিকেটে। এদিন মহিলা ক্রিকেটের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। শুধু তাই নয়, কোনো দলকে সর্বনিম্ন দলীয় রানে অল আউট করেছে বাংলাদেশের মেয়েরা, তাই তো 249 রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই খেলা নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।